ওয়েলকাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে সুপারভাইজার পদে এক্সাম হয়েছিল সেই এক্সাম সম্পর্কে কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটি দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নাও সমস্ত ধরনের চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলো দেখে নেওয়া যাক বিস্তারিত ইনফরমেশান তোমরা দেখতে পাচ্ছ সেই আর্টিকেলটি এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে বর্তমান পেপারে তোমরা যদি এখনও বর্তমান পেপারটি না কিনে থাকো অবশ্যই বর্তমান পেপারটি কিনে নেবে কারণ বিভিন্ন ধরনের চাকরির আপডেট সবার প্রথমে এবং সবার আগেই এই পত্রিকার মাধ্যমে দিয়ে দেয় ঠিক আছে তোমরা যদি না কিনে থাকো অবশ্যই কিনে নেবে পিএসসির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই প্রথম নিয়োগ হচ্ছে মহিলা সুপারভাইজার পদে নেওয়া হবে প্রায় তিন হাজার কর্মী এবার দেখে নাও গত পনেরো বছরের বেশি সময় ধরে রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কোনো সুপারভাইজার নিয়োগ হয়নি প্রায় তিন হাজার সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এখন দু হাজারেরও কম সুপারভাইজার আছে এই প্রথম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে অঙ্গনাড়ি কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে ফলে এবার সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে পিএসসি গত সেপ্টেম্বর মাসে নিয়োগের প্রাথমিক লিখিত পরীক্ষা নিয়েছে প্রাথমিক পরীক্ষা সফল প্রার্থীদের তালিকা আগামী মার্চ মাসে প্রকাশ করা হতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে অর্থাৎ তোমরা যে সুপারভাইজার পদে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার রেজাল্ট মার্চ মাসে দিতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে তারপর এপ্রিল মাসে চূড়ান্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা সফল প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে সরকারের নতুন নীতি অনুযায়ী পঞ্চাশ শতাংশ পদে সুপারভাইজার নিয়োগ করা হবে নতুন প্রার্থীদের অঙ্গনারী কেন্দ্রে মহিলা কর্মীদের মধ্যে থেকে বাকি পঞ্চাশ শতাংশ নেওয়া হবে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়া হবে পিএসসির মাধ্যমে অঙ্গনারী কর্মীদের অবশ্যই প্রাথমিক লিখিত পরীক্ষা দিতে হয়নি তারাও লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সুপারভাইজার পদে পদোন্নতির সুযোগ পাবে রাজ্যে অঙ্গনারী কেন্দ্রগুলিতে কর্মী ও সহায়িকা মিলিয়ে এখন দু লক্ষেরও বেশি মহিলা কর্মী কাজ করেন অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বেতন এখন যথাক্রমে সাড়ে সাত হাজার ও সাড়ে পাঁচ হাজার টাকা আশপাশে রয়েছে সেখানে সুপারভাইজাররা সরকারি স্থায়ী কর্মী হারে বেতন পাবে বেতন পাবে ছত্রিশ হাজার টাকা স্বাভাবিকভাবে অঙ্গনাড়ি কর্মীদের মধ্যে সুপারভাইজার হওয়ার আগ্রহ রয়েছে এতদিন এভাবে পদোন্নতির এই সুযোগ তাদের ছিল না সমাজ কল্যাণ দপ্তরে ইতিমধ্যে অনলাইন অঙ্গনাড়ি কেন্দ্রের কর্মীদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গেছে তোমরা যারা অঙ্গনড়ি কর্মীদের কর্মীতে কাজ করতো তোমরাও সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে ভিডিওটি খুবই হেল্পফুল হবে তোমরা অবশ্যই যারা অঙ্গনাড়ি কর্মী কাজ করে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে তাছাড়া ভিডিওটিকে প্রচুর শেয়ার করবে সুপারভাইজার পদের নতুন আবেদনদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতক অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের অভিজ্ঞতা রয়েছে বলে তাদের যোগ্যতা নেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস অঙ্গনওয়ারী কর্মীদের জন্য আলাদা পরীক্ষা নিতে পারে পিএসসি নতুন প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষা চারটি পেপারে হবে মোট চারশো নম্বরের পরীক্ষাগুলি হবে কোন কোন সাবজেক্ট থাকবে সেগুলি দেখে ইংরেজি বাংলা ভাষাতে অঙ্ক জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্টের উপর পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সফল প্রার্থীদের পঞ্চাশ নম্বরে ইন্টারভিউ দিতে দেবে সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে বামফ্রন্ট সরকারের সময় দু সালে নাগাদ অঙ্গনারী কেন্দ্রে শেষবার সুপারভাইজার নিয়োগ করা হয়েছিল দীর্ঘদিন নিয়োগ না হয় সুপারভাইজারের সংখ্যা এখন প্রয়োজনের তুলনায় খুবই কম নিয়ম অনুযায়ী একজন সুপারভাইজারের দায়িত্বে পঁচিশটি কেন্দ্র থাকার কথা সেখানে এখন একজনের শতাধিক কেন্দ্রের দায়িত্ব নিতে হচ্ছে বামামলে সুপারভাইজার পদে নিয়োগ দপ্তরে সরাসরি করত। তখন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল এই ছিল আজকের আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো